স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার সকাল ছটা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন মালিক শ্রমিকরা রাজশাহী মহানগরীতে গ্রামীণ ফোনে তৃতীয় গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিভাগীয় সরকারি কলেজগুলোর বেসরকারি কর্মচারীদের মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার সকাল ছটা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন মালিক শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন হঠাৎ করে ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি এবং এর সাথে সমন্বয় করে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা করা হয়নি এ কারণে শুক্রবার সকাল ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজশাহী বিভাগে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না বিভাগ ও জেলার সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি ভাড়া না বাড়ানো হলে শুক্রবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা তিনি বলেন জরুরি ভিত্তিতে বাস ও অন্যান্য পরিবহনের ভাড়া বাড়াতে হবে কারণ ডিজেলের দাম লিটারে পনেরো টাকা বাড়াই মালিকরা পরিবহন চালাতে গিয়ে ভর্তুকি শিকার হবে মুনাফার বদলে তারা ভর্তুকি দিতে রাজি না এমন পরিস্থিতিতে শুক্রবার থেকে অনির্দিষ্ট কালের জন্য সারা দেশের মতো রাজশাহী থেকে সকল রুটের পণ্য ও গণপরিবহন চলাচল বন্ধ থাকবে চাকরির স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিভাগীয় সরকারি কলেজগুলোর বেসরকারি কর্মচারীরা মানববন্ধন করেছেন বৃহস্পতিবার বেলা সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে পাঁচ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন এতে বক্তারা দুটি দাবি তুলে ধরে বক্তব্য দেন তাদের দাবি দুটি হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি সরকারীকরণের এবং চাকরি সরকারীকরণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়া বক্তারা বলেন তাদের চাকরি স্থায়ী না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না চাকরি স্থায়ী করার জন্য প্রয়োজনে কঠোর আন্দোলনের অংশ হিসেবে তারা শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝোলাবেন এ অবস্থায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ সবার কাছে অনুরোধ তারা যেন তাদের বিষয়ে হস্তক্ষেপ করেন মানববন্ধনে রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ এসানুল কবির সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজশাহীতে গ্রামীণ ফোনের আরও একটি নতুন গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় অলকার মোড় বালিঘাটা হাউসে গ্রামীণ ফোনের নতুন এই গ্রাহক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র খারুজামাল লিটন বলেন নতুন একটি গ্রাহক সেবা কেন্দ্র চালুর মাধ্যমে রাজশাহীতে গ্রামীণ ফোনের গ্রাহকদের সেবা প্রাপ্তির নতুন দ্বার উন্মোচিত হল এখান থেকে গ্রাহকরা চাহিদা মতো সকল সেবা পাবেন করোনাকালীন সময়ে গ্রাহক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হাউসে বড় পরিসরে রাজশাহীতে গ্রামীণ ফোনের তৃতীয় গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হলো এখানে গ্রামীণ ফোনের সকল পণ্য ও সেবা ছাড়াও বিখ্যাত ব্র্যান্ডের মোবাইল এক্সেসরিজ পাওয়া যাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোন প্রতিনিধি রাজশাহী সার্কেল বিজনেস হেড আশফাকুজ্জামান জামান চৌধুরী হেড অফ রিটেইল মোহাম্মদ কামরুল আলম সরকার সেবা কেন্দ্রের সત્તાধিকারী জিয়া হাসান আজাদ হিমিল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে সদ্য গঠিত রাজশাহী মহানগর যুবদলের কমিটি গঠন করায় জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের আয়োজনে অযোগ্য কমিটি বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নগর বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রতিবাদ সভায় বক্তারা ত্যাগী নেতাদের বাদ দিয়ে মহানগর যুবদলের নবগঠিত কমিটি গঠনের বিষয়ে তীব্র প্রতিবাদ জানান এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকুকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় জেলা এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা এ সময় জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নগার রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের সরকার দলীয় নৌকা প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান হামলা চালিয়ে মারপিট মোটরসাইকেল ভাঙচুর ও রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজান আলী আবাদ পুকুরের বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আলী লিখিত বলেন নির্বাচনী সময় গত মঙ্গলবার বিকেলে প্রচারণা শেষ আবাদপুকুর চার মাথা দিয়ে সন্ধ্যার দিকে গুয়াতা গ্রামে যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারপিট করে আমার আট থেকে দশজন কর্মীকে আহত করেন এ সময় তারা আমার সমর্থকের তিন থেকে চারটি মোটরসাইকেলও করেছে ওই সময় স্বতন্ত্র প্রার্থী রুহুল ও তার সন্ত্রাসী বাহিনীর কয়েকজন আমাকে ও আমার দলীয় লোকজনকে হত্যার হুমকি দেয় সংবাদ সম্মেলনে দাবিকৃত অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন বলেন প্রার্থী শাহজাহান আলী নির্বাচনে হেরে যাচ্ছেন বুঝতে পেরে নিজের অপরাধকে আড়াল করতে এসব মিথ্যে অভিযোগ তুলছেন নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের রিক্রুট ব্যাচ দু হাজার একুশের শপথ গ্রহণ এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কনস্ট্রাকশন কনসালটেন্ট এর চিফ কনসালটেন্ট মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন অনুষ্ঠানে চল্লিশ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ সমাপনিকারীদের রিক্রুটদের মধ্যে তিনি বিভিন্ন পর্যায়ে কৃতি সাতজন শ্রেষ্ঠ রিক্রুটকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সৈনিক জীবনে প্রশিক্ষণ এখানেই শেষ নয় সৈনিক জীবনের জন্য শুরু হওয়া প্রশিক্ষণ অব্যাহত থাকবে কঠোর প্রশিক্ষণ শৃঙ্খলা নিয়মানুবর্তিতা কর্তব্য পরায়ণতা দেশপ্রেমের আদর্শে উদ্ভূত হয়ে দেশ রক্ষায় সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশ গঠনের গুরুদায়িত্ব পালনের জন্য রিক্রুটদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনরুজ্জামান এবং ট্রেনিং ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান খান এ সময় মেজর রিজওয়ান শাহরিয়ার শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানে মোট এক জন রিক্রুট সেনাবাহিনীকে ইঞ্জিনিয়ার্স শপথ গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানে মোট এক জন রিক্রুট সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার্স এএমসি এএমসি এডিসি এসিসি সিএমপি এবং আরভি অ্যান্ড এফসি করে সৈনিক হিসেবে যোগদান করেন বর্ষে শপথ করি দুর্যোগের জীবন সম্পদ রক্ষা করি এ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে পালন করা হল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এর উদ্বোধন করা হয় এতে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার বজলুর রশিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার শাহজাহান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার তিনি বলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস একটি সেবামূলক প্রতিষ্ঠান তারা দিনরাত মানুষের সেবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দুর্ঘটনার মূল কারণ অসাবধানতা অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফায়ার সার্ভিস বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক কালাই মরেল প্রেস ক্লাবের সভাপতি এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থীগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জের নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী কামাল হোসেনের সমর্থনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে এলাকার স্থানীয় বটতলায় দলীয় কার্যালয়ে এ সমাবেশে হাজার হাজার নারী পুরুষ জমায়েত হন এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থনে বক্তব্য রাখেন সমাবেশে বক্তাগণ বলেন কামাল ইউনিয়নে বিগত সময়ে অত্যন্ত সততা ন্যায়বিচার ও গণমানুষের আস্থাভাজন হিসেবেই কাজ করেছেন তিনি ইউনিয়নের সর্বস্তরের জনমানুষের উন্নয়নের পক্ষে কাজ করেছেন বলেই পরপর চারবারই রাষ্ট্র তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক প্রদান করেছেন সমাবেশে সমাবেত নারীরা জানান তারা আগামী এগারো নভেম্বর কামাল হোসেনকে টেলিফোন মার্কায় ভোট দিয়ে জয়ের মালা নিয়েই ঘরে ফিরবেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ